হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জামিল স্টাডি সেন্টার। আজ WB প্রাইমারি এডুকেশন বোর্ড থেকে একটি ইম্পর্টেন্ট নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে। সেই নোটিফিকেশনে তোমরা দেখতে পাচ্ছ, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আমি তোমাদের জন্য বের করে দিচ্ছি, যাতে কোনো ডাউট না থাকে যে এটি অফিসিয়াল কি নয়। ঠিক আছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে WBB প্রাইমারি এডুকেশন .org ওয়েবসাইটে যাওয়ার পরে নোটিশ সেকশনে ক্লিক করবে। ঠিক আছে, নোটিশে ক্লিক করার পরে প্রথম নোটিফিকেশন দেখো কি ডেট দেওয়া রয়েছে, 4/12/2023। ঠিক আছে, আজকের ডেটে এই নোটিফিকেশনটি এসেছে। নোটিফিকেশন রিসিডিউলিং দ্য টিচার এলিজিবিলিটি টেস্ট 2023, টেট 2023 প্রাইমারি। এখানে গিয়ে ফর ডিটেলসে ক্লিক করব। ঠিক আছে, ক্লিক করার পরে দেখো নোটিফিকেশনটি সামনে খুলে এসেছে। এই নোটিফিকেশনটি দেখো কি লেখা রয়েছে, নোটিফিকেশন নাম্বার এখানে দেওয়া রয়েছে সব থেকে প্রথমে। ঠিক আছে, ডেট দেখো আজকের ডেট 4/12/2023, নোটিফিকেশন রিসিডিউলিং দ্য টিচার এলিজিবিলিটি টেস্ট 2023, স্টেট 2023 প্রাইমারি। ইট ইজ হিয়ার বাই নোটিফাইড ফর ইনফরমেশন দ্যাট ইন পারসুয়েন্স টু নোটিফিকেশন নাম্বার ডেটেড 13/9/2023 ইস্যুড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, দ্য টিচার এলিজিবিলিটি টেস্ট 2023 ওয়াজ শেডিউল্ড টু বি হেল্ড অন 10/12/2023 ফ্রম 12 noon টু 2:30 PM। মানে তোমার যে টেটের পরীক্ষাটি হওয়ার কথা ছিল সেটি ছিল 10 ডিসেম্বরে দুপুর 12টা থেকে নিয়ে দুপুর 2:30 পর্যন্ত। ঠিক আছে, বাই রিজন অফ আনঅ্যাভয়েডেবল সার্কামটেন্সেস দ্য টেট 2023 এক্সাম হ্যাজ বিন রিশেডিউলড অ্যান্ড দ্য সেড এক্সামিনেশন উইল নাও কন্ডাক্টেড অন 24th ডিসেম্বর 2023 ফ্রম 12 noon টু 2:30 PM। মানে এই এক্সামটি এখন তোমাদের 10 তারিখে না হয়ে তোমাদের টেট পরীক্ষাটি হবে 24 তারিখে, সেই দুপুর 12টা থেকে নিয়ে 2:30 পর্যন্ত। ঠিক আছে, টাইমিংটা তোমার সেম, কিন্তু 10 তারিখের জায়গায় এখন তোমাদের এক্সামটি হবে 24 ডিসেম্বরে। দ্য আদার কন্ডিশনস অফ দ্য আর্লিয়ার নোটিফিকেশন ডেটেড 13/9/2023 রেফার টু অ্যাবভ উইল রিমেন আনআল্টার্ড। আর বাকি কোনো কিছু চেঞ্জ নেই। ঠিক আছে, শুধু এক্সাম ডেটটি তোমাদের চেঞ্জ হয়েছে, আর কোনো কিছু তোমাদের নিয়মে কোনো কিছু নোটিফিকেশনে চেঞ্জ নেই। শুধু এক্সাম ডেটটা তোমাদের 10 তারিখ থেকে 24 তারিখ হয়ে গিয়েছে। ভিডিওটি তোমরা বেশি থেকে বেশি নিজের বন্ধুদের সাথে শেয়ার করো, তা সবাইকে যাতে জানতে পারে এই ব্যাপারে। এবং চ্যানেলটিতে নতুন থেকে থাকলে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।